এনআরসি সিএএ ও প্রতিবাদে তৃণমূলের অবস্থান সমাবেশ আয়োজিত হলো বড়ুয়া ইসলামপুরে। বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোর্শেদ, জেলা পরিষদের সহসভাপতি বৈদ্যনাথ দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি মুর্শিদাবাদের ইসলামপুরে বাসস্ট্যান্ডে আয়োজিত অবস্থান সমাবেশে উপস্থিত ছিলেন রায়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান সহ অন্যান্য নেতৃত্বরা। কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার অবস্থান সমাবেশের আয়োজন করা হয়। এনআরসি সিএএ ও এনপিআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে জেলা জুড়ে আয়োজিত হচ্ছে অবস্থান বিক্ষোভ সমাবেশ। রবিবার বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্শেদ, জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জিতা বিবি সহ অন্যান্য নেতৃত্বরা। বাংলায় এনআরসি হবে না, এনআরসি ও সিএএ এর বিরোধিতায় এই অবস্থান বিক্ষোভ বলে জানান বড়ুয়া ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্শেদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ 1 থেকে 13 তারিখ পর্যন্ত লাগাতার এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে আন্দোলন চলবে এবং জনগণকে জানাতে হবে যে এর সুফলটা কি। তাই আমাদের আজকে প্রথম ধর্ণা মঞ্চ, এনআরসি আমরা মানছি না এবং মানব না, তার প্রস্তাব রাজ্যসভায় আমাদের বিধানসভায় পাশ হয়েছে, তার প্রতিবাদে আমাদের আজকে এনআরসি কোনোদিনই হবে না, সিএএ কোনোদিনই হবে না। আমরা যতদিন আছি রাজ্য সরকার ক্ষমতায় ততদিন আমরা হতে দেবো না এবং আগামী 21 সালেও আমরা থাকবো এবং এখানে বাংলায় আমরা কোনোদিন সাধারণ মানুষকে বাংলা ছাড়া হতে দেবো না এবং এনআরসি এখানে হবে না, আমরা মানবো না, আমরা করতেও দেবো না। পাশাপাশি মুর্শিদাবাদের ইসলামপুরের বাসস্ট্যান্ডে আয়োজিত অবস্থান সমাবেশে উপস্থিত ছিলেন রানীনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান সহ অন্যান্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নাগরিকত্ব আইনের বিরোধিতায় একাধিক কর্মসূচি গৃহীত হবে বলে জানান রানীনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান। রানীনগর 1 নম্বর ব্লকের ইসলামপুর বাসস্ট্যান্ডে এলাকার কর্মী সাধারণ মানুষ তাদেরকে নিয়ে আমরা ধর্ণায় বসেছি, কারণ আমাদের নেত্রী তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবার জন্য বারবার আমাদেরকে যেমন নির্দেশ দিয়েছে, তেমনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কেন্দ্রের যে কালো আইন সে কালা আইনের বিরুদ্ধে আজকে ধর্ণায় বসবার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা সেই জন্য আজ ধর্ণায় বসেছি, এটা আমাদের প্রায় 10 দিন ধরে এই প্রোগ্রাম চলবে। কাঁদি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার এনআরসি ও সিএ এর প্রতিবাদে অবস্থান সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঁদি মহকুমা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক কান্দি ব্লকের সমস্ত নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি, আমাদের কর্মী সমর্থকদের সবাইকে সাথে নিয়ে যে অবস্থান বিক্ষোভের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন কান্দি ব্লকে, আজকে সেটা অনুষ্ঠিত হলো। এখানকার সমস্ত নেতৃত্ব, এখানকার কর্মীরা, সাধারণ মানুষ, এখানকার মা বোন বুবু ভাবি সবাইকে নিয়ে আজকের এই মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আসন্ন শীত উপলক্ষে তানুজাজে 1 ডিসেম্বর 2019 থেকে শুরু হয়েছে উইন্টার সেল। পুরুষদের ব্র্যান্ডেড পোশাকের উপর 25% পর্যন্ত ছাড়, এছাড়াও মহিলাদের শাড়ি ও অন্যান্য পোশাকের উপর আপ টু 60% ছাড়, বাচ্চাদের শীত বস্ত্রের ওপরেও রয়েছে বিপুল ছাড়। এই সুযোগ গ্রহণ করতে আজই আসুন তানুজাজে। তানুজাজ, আ কমপ্লিট ফ্যামিলি স্টোর।